বটদ্রবা থানাত জলাজুইত পেট্রোল ঢলা সফিকুল ইসলামক গ্রেপ্তার। 21 মে 2022 বটদ্রবাত থানা জ্বলাই দিয়ার চাঞ্চল্যকর তথা রাজ্য কপাই যাওয়া ঘটনাটো আর ইয়া 21 সেপ্টেম্বর নগাঁও আরক্ষীর সংবাদ মেলত আনুষ্ঠানিক ঘোষণা। আমার 13 জন পলাই আছিল, তার মাজে একজন আছিল সফিকুল ইসলাম। সকালে রাতে আমি আর্লি মর্নিং ধরিলো, আমি অ্যারেস্ট করিলো। হয়, বটদ্রবাকাণ্ডর সম্পূর্ণ 4টা মাস পূর হওয়ার দিনটুতে আরক্ষীয়ে গ্রেপ্তার করিলে ঘটনাটোর অন্যতম প্রধান অভিযুক্ত সফিকুল ইসলামক। 21 মে'ৰ সেই ঘটনাটোর সময়ত জলাজুইত পেট্রোল ঢালিছিল সফিকুল ইসলামে। বুধবারে পুৱতি নিশা নগাঁও আর মরিগাঁও আরক্ষীর এক যুটীয়া অভিযানত মৈরাবাড়ির একটা ইটাভাটার গ্রেপ্তার করা হয় বটদ্রবাত থানা জ্বলা কাণ্ডর অন্যতম প্রধান অভিযুক্ত সফিকুল ইসলামক। মৈরাবাড়ির আকাশ আলী নামৰ এজন লোকৰ মালিকানাধীন এটা ইটাভাটাত শ্রমিক রূপে কাম করে আছিল সফিকুলে। ইটাভাটা বা এরকম ধরনের বা যোগালি কাম করে এনেকে লুকাই আছে, লুকাই আছে বুলি কব পারি জানো, কাজে যোগালি কাম করে আছে কব গৈ শুনো। স্মর্তব্য যে যা 21 মে'ৰ দিনা সংঘটিত হয়েছিল রাজ্য কপোৱা বটদ্রবা কাণ্ড। নগাঁও আরক্ষীয়ে তদন্তর শেষত মুঠ 24 জন লোকৰ বিরুদ্ধে দাখিল করেছিল অভিযোগনামা। তাৰে 12 জনক আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল যদিও আসিকুল ইসলাম নামৰ এজন অভিযুক্তৰ আরক্ষীৰ জিম্মাৰ পৰা পলায়নৰ চেষ্টা কৰোঁতে মৃত্যু হয়। সফিকুল ইসলামক গ্রেপ্তার করার লগে বটদ্রবা কাণ্ডৰ অভিযুক্তৰূপে গ্রেপ্তার হোৱা লোকৰ সংখ্যা 13 হলগৈ। সফিকুলে ঘটনার পিছতে কেরালালৈ পলাই গৈ কিছুদিন পূর্বেহে ঘূৰি আহি মৈৰাবাড়ীৰ ইটাভাটাটোত কাম কৰিবলৈ লৈছিল। একজেক্ট লোকেশন যদি কনফার্ম হোক, কারণ কি আমি তেখেতের কথা আমি অকন খবর পাই আসলো, কি লোকেশনটা কনফার্ম করে পড়া নাছিল, তো বাইরেতে আমি কনফার্ম করেছিল কি অলরেডি অসম গুছি আই। উল্লেখযোগ্য যে বটদ্রবা কাণ্ডৰ অভিযুক্ত রূপে আরক্ষীর অভিযোগনামাত নাম থকা আন 12 জন এতিয়াও পলাতক। সন্ধান উলিয়াব পৰা নাই অভিযুক্ত মজিদা খাতুন নামৰ মহিলাগৰাকীৰো। বুধবাৰে পুৱতি নিশাত ধৃত সফিকুল ইসলামৰ ঘৰ ঢিঙৰ বালিকটিয়াত। বটদ্রবাৰ পৰা প্ৰাঞ্জল বৰা আৰু নগাঁৱৰ পৰা কৃষ্ণ শইকীয়াৰ ৰিপৰ্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।